ওই সব মাদ্রাসাকে সরকারের নজরবন্দি করতে হবে, যেখানে ছোট্ট শিশুদেরকে নিষ্পাপ বেগুনাহ ছোট্ট শিশুদেরকে বলাৎকার করার পর হত্যা করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। এ পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব, মাযহাবের তাৎপর্য নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুন্নাহপাড়া মনির ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা, সম্মানিত আরবি প্রভাষক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক, বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী, অধিকাংশ কোরআন হাদিস স্মার্ট ক্লাসের রেফারেন্স দিয়ে যিনি তার গুরুত্বপূর্ণ তকলিফ পেশ করেন, হযরতুল আল্লামা জনাবে মাওলানা সাইদুল হক সাইদ কাজী মাদ্রাসাতুল আলিকে ওনার গুরুত্বপূর্ণ তকলিফ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আন্নালা সালা করিও না, ঠিক আছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه হামিদ। সবে একটু মহব্বত সহকারে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমান ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি সুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি সুনাত জামিউ হিসালিহি সল্লু আলাইহি ওয়া জুনাতে। তো কুছ না থা ও জো না হো তো কুছ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে। বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি সুনাত জামিউ হিসালিহি সল্লু আলাইহি। সালাতু একটু মহব্বত সালাতু মুহাম্মাদুন বাশরুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। সালাতু আলা হাবিবে কিবরিয়া তুমু শফিয়া সিয়া তুমু তুমি চোর কর কহা যাও বচাও ইয়া রাসূলুল্লাহ। সালাতু জীবনে হবে কি দিদার তোমারাম ইয়া রাসূলুল্লাহ। ইয়া সাইব রয়েছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ। সালাতু জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি তো দুজাহানেরই সরদার
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, মনকের নকিরা শিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গুদে কাপড়া কলিয়া করিব সালাম কজন জরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকিবেন নবীজি আমারি কবরে, আসিবেন নবীজি দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা La ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Bandar 38 nang wat Kulshidigir Park Shahin Saheb Srikut তরুণ পরিষদ, এর উদ্যোগে গৌসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আজিমুস শান ঐতিহাসিক নূরানি ইরফানি হক্কানি রব্বানি এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত জাফর আলী মালুম রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব খতিবে মুসাক্কা উস্তাজুল উলামা আমার অত্যন্ত স্নেহদন্য ভাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা নুরুল কবির রজবী সাহেব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বন্দর তানা শাখার সভাপতি আমার স্নেহদন্য ভাই, আরো অসংখ্য ওলামায়ে কেরাম সম্মানিত সুন্নি ভাইদের কাছে আবার সালাম দিচ্ছি, আপনারা জবাব দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক খুশি হোক এটা আমরা চাই কিনা, আল্লাহর নিয়ামত চাই কিনা, আল্লাহর শান্তি চাই কিনা, টাকা পয়সা চাই কিনা, জোরে বলেন আমিন। এবার বলেন এতক্ষণ পর্যন্ত আমরা কার প্রশংসা করলাম, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রশংসা করলে লাভ না কোটি, আমরা লাভ চাই কিনা, বেশি না কম, বেশি বেশি লাভ চাই, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। এবং আল্লাহ তো কোরআন শরীফে আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন বান্দারে দোয়া করো, আমার কাছে দোয়া করো। দোয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিলেন বান্দারে আমার কাছে দোয়া করো দুনিয়ার কল্যাণের জন্য আর আখিরাতের কল্যাণের জন্য।
শুধু দুনিয়ার কল্যাণ নয়, আখিরাতের মুক্তি, আখিরাতের কল্যাণ, জান্নাতের জন্য। আমি রব্বুল আলামিনের কাছে বান্দারা দোয়া করো, জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণ লাগবে দুনিয়ার, কল্যাণ লাগবে আখিরাতের, উভয় জগৎ, ইহ জগৎ, পর জগৎ, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনা করতে বলেছেন স্বয়ং আল্লাহ পাক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলি, সে আল্লাহ পাকের প্রশংসা করলে না, আমিন বলেন। সালাতু সালাম জানাই হায়াতুন নবী কামলি ওয়ালা নবী, যিনি সমস্ত সৃষ্টির মূল, যিনি বহিষ্ঠ মুআল্লিমা, পৃথিবীর একমাত্র শিক্ষক, মানব জগতের শিক্ষক, জিন জগতের শিক্ষক, 1,36,000, 3,36,000 নবী রসুলদের একমাত্র শিক্ষক, হায়াতুন নবী, নুরুন নবী, কামলিওয়ালা নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দেন রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশের একজন বক্তা বলেছে নবী নিরক্ষর, নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন। ভাইরা আমার, সমস্ত নবীরা আমার নবীর ছাত্র, জিনেরা নবীর ছাত্র, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি নবীর ছাত্র, আর আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শরীফ তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক হচ্ছেন রহমান, সে আল্লাহ পাক তার রসুল পাককে কোরআনে কারীমের ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীজি নিজে বলেছেন ইন্নামা আনা বুয়িস্তু মুআল্লিমান, পৃথিবীতে আসতেই আমি শিক্ষক হয়ে এসেছি, সে নবী কখনো নিরক্ষর হতে পারে? সে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এরকম নাকি? আমি চ্যালেঞ্জ করেছি সন্দেহের জমিনে, আমি চ্যালেঞ্জ করেছি কক্সবাজারের জমিনে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইউটিউবের মধ্যে ঢুকলেই আপনারা চ্যালেঞ্জ পাবেন ওই বক্তার সাথে, যে বক্তা বলেছে নবী নিরক্ষর। আমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি পৃথিবীর কোন নবী নিরক্ষর ছিলেন না, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলমের বিরাট বহর দিয়েছেন। সবচাইতে বেশি সৌন্দর্য, সবচাইতে বেশি মুজিজা, সবচাইতে বেশি এলম কিয়ামত পর্যন্ত কি হবে, সেই এলমে গায়েব দিয়েছেন আল্লাহ পাক তার রাসূল পাক। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান আল্লাহ পাক বলছেন হে আমার রসুল, আপনাকে তো আমি ওই সব জিনিসও জানিয়ে দিয়েছি যাহা আপনি জানতেন না, কেয়ামত পর্যন্ত কি হবে সেই আলম আল্লাহ পাক তার রসুল পাককে দান করেছেন। এতে আমরা খুশি না বেজা? আর একটু জোরে বলেন খুশি। ভাইরা আমার, এই ব্যক্তি শুধু আমার নবীর সাথে বিয়াদবি করে নাই, সাহাবায়ে কেরামদের সাথে, বিশেষ করে ইসলামের দ্বিতীয় প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শানে বিয়াদবি করেছে, ঠিক কিনা? মা খাদিজার শানে বিয়াদবি করেছে। ইউটিউবের মধ্যে ঢুকলে দেখতে পাবেন প্রবাসী ভাইরা ওই বক্তার জন্য এখন নাকি হেলিকপ্টারের ব্যবস্থা করবে। কি জন্য হেলিকপ্টার দিবেন? হেলিকপ্টারটা কি জন্য দিবেন? 5,20,000 গাড়ি কেন দেওয়া হয়েছে? যদি 5,20,000 গাড়ি দিতে হয়, যদি হেলিকপ্টার দিতে হয়,
বাংলাদেশের সিংহপুরুষ ডক্টর সৈয়দ হাসান আজাহারিকে সুন্নি ভাইদের পক্ষ থেকে, প্রবাসী ভাইদের পক্ষ থেকে হেলিকপ্টার উপহার দেওয়া হোক, ঠিক কিনা? মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে হেলিকপ্টার দেওয়া হোক, ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ফজলুল হক সাহেবকে যদি হেলিকপ্টার একটা নয় পাঁচটাও দেওয়া হয়, আমরা ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? কারণ সুন্নি উলামায়ে কেরাম কোরআন হাদিসের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, তাবেয়ীনে কেরামদের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের পক্ষে, গৌসে পাকের পক্ষে যদি উপহার দিতেই হয় সুন্নি আলেমদেরকে দেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, রাসূল পাক খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন। আর একটু জোরে বলি, বাইরে আমার সংক্ষেপ সময়ের মধ্যে, যেহেতু এটা সিদ্দিক আকবরের শানে এই প্রোগ্রাম, অনেকে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। সংক্ষেপ সময়ে মাযহাব, আমি সিদ্দিক আকবরের কিছু সানাহানি, তারপরে মাযহাব, এই দুটা বিষয়ের অতি সংক্ষেপ কম্পোজ করে আলোচনা করতে চাই, আল্লাহ তৌফিক নসিব করুন। আমিন। আর একটু জোরে বলি, আমিন। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তমাম পৃথিবীর বর্তমানে মুসলমানদের অভাব নাই, সমস্ত মুসলমানদেরকে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সমস্ত তরিকার কুঠি কুঠি আউলিয়া কেরামদেরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ইমাম হবে, মুয়াজ্জিন হবে, যত ওলামায়ে কেরাম হবে, সমস্ত আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবীর হায়াতুন নবীর একজন মাত্র সাহাবি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক লক্ষের উপরে সাহাবায়ে কেরাম আছে, নবী পাক সাল্লামকে দেখেছেন, দেখার পরে কালেমা ঈমান গ্রহণ করেছেন, আর আমৃত্য সেই ঈমানের উপরে অটল ছিলেন যারা সাহাবায়ে কেরাম। ওইরকম লক্ষাধিক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি একজন সাহাবী আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মুসলমানদেরকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর একজন সাহাবীর মূল্য কোটি কোটি গুণ বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে মুসলমান আল্লাহর ওলি হতে পারবে, নুরুল কবির রেজবি সাহেব হুজুর তিনি চেষ্টা করলে আল্লাহ পাকের ওলি হতে পারবে, পারবে না? জিকির করবে, ইবাদত করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ শরীফ পড়বে, মিলাদ কিয়াম করবে, সালাতু সালাম পড়বে, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, এটা সহজ। কিয়ামত পর্যন্ত সাহাবি হতে পারবে না। ভাইরা আমার, সাহাবি হওয়ার মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহাবি হওয়ার করার জন্য মনোনীত করেছেন, সিলেক্টেড করেছেন, রাব্বুল আলামিন যাদেরকে আমার নবীর সঙ্গী হিসাবে কবুল করেছেন তারাই মাত্র সাহাবি হতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষাধিক সাহাবি, সেই লক্ষাধিক সাহাবায়ে কেরামদের মধ্যে সূর্য যিনি সবচেয়ে যার মর্যাদা বেশি, সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে, সাহাবায়ে কেরামদেরকে যদি আকাশের তারা হিসাবে গণনা করা হয়, নবীজি বলেন আসহাবিকুন নুজুম, সাহাবায়ে কেরাম হলেন আমি, আমি নবীজির তারাকে আকাশের তারার মতো, ওই তারার মধ্যে যেমন কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, আকাশের তারার মধ্যে যেমন কোন রকমের কালিমা নাই, নবীজি বলছেন আমার সাহাবায়ে কেরামদের জিন্দেগীর মধ্যে কোন দাগ নাই, কোন কলঙ্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবাকে গালি দেওয়া যাবে না। এক শ্রেণীর শিয়াপন্থী আছে যারা নবীজির সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে যার মর্যাদা সিদ্দিক, ভাইরা আমার, নবীজি আমার মেরাজ করলেন, আমার নবী মেরাজ করলেন,
শুধু একজন মাত্র নবীর মেরাজ হয়েছে, 1,24,000 3,36,000 নবী রাসূলদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজনকে মেরাজ করার ডাইরেক্ট আল্লাহর আরশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজির মেরাজ হলো, মেরাজ থেকে আমার নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বললেন, দেখা হলো, সাক্ষাৎ হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। মেরাজ থেকে আসার পরে সকালবেলায় সাহাবায়ে কেরামদের সামনে নবীজি মেরাজের আলোচনা করেছেন। সর্বপ্রথম মেরাজের জন্য যিনি সত্যায়ন করেছিলেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, যিনি ফার্স্ট সর্বপ্রথম মেরাজকে সত্যায়ন করলেন, অ্যাটেস্টেড করলেন, তার নাম খলিফাতুল আউয়াল, প্রথম খলিফা, আমার নবীজির প্রিয় সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এতদিন পর্যন্ত তোমার নাম শুধু আবু বকর ছিল, আজকে তোমার নামের সাথে একটা টাইটেল, একটা লকব, একটা পদবি আমি বিশ্ব নবীর পক্ষ থেকে উপহার দিলাম, তোমার নাম হবে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এতদিন হযরত আবু বকর ছিলেন, এখন সিদ্দিক হয়ে গেল, সিদ্দিক আকবর, কিয়ামত পর্যন্ত মানুষরা যারে সম্মান করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরা অন্তর ছিড়ে হৃদয়ের গহীন থেকে যার জন্য বেশি করে দোয়া করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, আবু বকর আর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন, সুবহানাল্লাহ। সর্বদিক থেকে তিনি ফার্স্ট, প্রথম। এখন তো মুসলমানের অভাব নাই, মুসলমানের অভাব আছে, চতুর্দিকে মুসলমান। ভাইরা আমার, 1,500 বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কাফির বেঈমানরা আজান দিলেই আক্রমণ করত। ভাইরা আমার, নামাজ প্রকাশ্যভাবে সাহাবায়ে কেরাম প্রকাশ্য উপেন দিনের দুপুরে নামাজ পড়তে পারত না, এমন একটা সময় 1,500 বছর আগে এই পৃথিবীতে ছিল, ছিল কি না? ওই সময় মুসলমান ভুরি ভুরু ছিল না। আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন, এই দ্বীনের দাওয়াত, তাওহীদ রিসালাতের দাওয়াত সর্বপ্রথম যিনি কবুল করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক কি না? প্রথম যিনি স্বীকৃতি দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যিনি দ্বীন ইসলামের, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত কবুল করেছেন, আজকে যার স্মরণে আল্লামা নুরুল কবির রিজভী সাহেব হুজুর এই মসজিদের এলাকার গৌসিয়া কমিটি এবং শাইন সাহেব শ্রীকুট তরুণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের পক্ষ থেকে যার স্মরণে মাহফিল আপনারা শুনতে এসেছেন, আমরা মাহফিল করতে এসেছি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি
ভাইরা আমার, ইসলামের সাতজন খলিফা, খলিফা কয়জন? খুলাফায়ে রাশেদা সাতজন খলিফার মধ্যে এই চারজন, সাতজনের মধ্যে যিনি ফার্স্ট প্রথম খলিফা তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার আল্লাহ নবী আশরায়ে মুবাশশারা, আশরা মানে দশ, দশজন সাহাবায়ে কেরামদেরকে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আমার নবী জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, কারণ জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন জান্নাতের দশজন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আশারা মুবাশশার। ওই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত দশজন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যাকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, আবু বকর ফিল জান্নাত, জান্নাতের মধ্যে প্রথম প্যাসেঞ্জার হবে হযরত আবু বকর সিদ্দিক। ভাইরা আমার, আজ কোরআন শরীফ 150 টাকা দিলে কোরআন শরীফ পাওয়া যায় আন্দর কিল্লার মোড়ে, 150 টাকা। এই কোরআন শরীফ রক্তের স্মৃতির বন্যায় 1500 বছর আগে সাহাবায়ে কেরাম, তাবিনে কেরাম, তবে তাবিনে কেরাম, আইমা মুস্তাহিদিনে কেরাম, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ এভাবে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনেক ভাই কোরআন এবং সুন্নার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কি না? শহীদ হালিম, শহীদ লিয়াকত, সিলেটের আকল মিয়া, এরাও তো সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন। আমার ভাইরা, এই শোহাদায়ে কেরাম কোরআনে কারীম কোরআনের জন্য রক্ত দিয়েছেন। কোরআন এক সময় বিক্ষিপ্ত আকারে ছিল, এক সময় কোরআন বিক্ষিপ্ত, এই যে এখন তো 114টি সূরা একসাথে বাজারে বিক্রি হয়। 1500 বছর আগে কোরআনের কিছু আয়াত গাছের বাকল, গাছের বাকল, গাছের পাতা, শিং, দেওয়াল বিভিন্ন আকারে বিক্ষিপ্ত আকারে এ কোরআন ছিল, একসাথে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক এই কোরআনকে যিনি সর্বপ্রথম সংকলন করার দায়িত্ব গ্রহণ করেছিলেন, কোরআনকে একত্রীকরণের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন ইসলামের প্রথম প্রেসিডেন্ট, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবদ্দশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সামনে ইমামতি করার সর্বপ্রথম যিনি মর্যাদা লাভ করেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমামতি, নামাজের ইমামতি করেছিলেন, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক। ভাইরা আমার, চতুর্দিক থেকে চিন্তা করলে হযরত আবু বকর সিদ্দিক এমন মর্যাদার অধিকারী, সবসময় ফার্স্ট প্রথম, এরপরে দুনিয়ার সব মানুষ একদিন মারা যাবে, চট্টগ্রামের মানুষ থাকতে পারবে না, থাকতে পারবে মা বাবা কেউ থাকবে না, মালাকুল মউত হযরত আজরাইল ইসলাম একদিন ইন্তেকাল করবে, ঠিক কি না? মালাকুল মউত যিনি জান কবজ করার দায়িত্বে নেই যদি ফেরেশতা, একদিন হযরত মালাকুল মউতও থাকবে না। ভাইরা আমার, সবাই সব চলে যাবে, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, কিছু থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওয়া নুফিখা ফিস সূরে, সিংহার মধ্যে ফু দিবে, দ্বিতীয়বার ফু দিবে যখন, তখন কবর থেকে আবার সমস্ত রূহ, সমস্ত মানুষ আবার আমরা কবর থেকে উঠব, কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাশর হবে। সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীদের পরে সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না,
এরপর হাসর হবে, জান্নাতে যাওয়ার পালা। জান্নাতের মধ্যে আমার নবী সর্বপ্রথম জান্নাতের বেহেশতের দরজার মধ্যে কারাগার করবে, দরজার মধ্যে বাড়ি দিবে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। এরপরে যত নবী পৃথিবীতে এসেছিলেন কেউ আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতকে ওপেন না করবে, উদ্বোধন না করবে। সুবহানাল্লাহ, আমরা তো সেই নবীর উম্মত, আমার নবী হায়াতের নবীর উম্মত, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী উলামায়ে কেরাম সুন্নি ভাইয়েরা, ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার ভাইয়েরা, সেই নবীর জন্য, নবীর মান সম্মানের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আল্লাহ ইয়া রাসূল, আমিন বলেন, আরো জোরে বলেন, নারে রেসালাতকে ফালতু স্লোগান বলা হয়েছে, ঠিক কি না? নারে রেসালাত এটা কি ফালতু স্লোগান? খবরদার, খবরদার, আমার নবী দরজা বেহেশতের দরজা করাগাত করবে, ভিতর থেকে বেহেশতের ভিতর থেকে প্রশ্ন করবে আপনি কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হবে, ফেরেশতা যিনি দরজা খুলে দিবেন উনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ অর্ডার করেছেন পৃথিবীর কোন নবী কোন পয়গাম্বর কারো জন্য বেহেশতের দরজা আগে খোলা হবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উল্লেখ করা হবে সেই আখেরি পয়গাম্বরের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা ওপেন করার দায়িত্ব আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ওপেনিং করবেন, এরপরে যিনি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। এদিক থেকে জান্নাতের প্যাসেঞ্জারের মধ্যে ফার্স্ট প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আশিকের রাসূল, এক নম্বর আশিকের রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে বেশি প্রিয়, মুখস্থ রাখবেন সুন্নি ভাইয়েরা, তিনটা জিনিস হযরত আবু বকর বলেন, তিনটা জিনিস আমি সিদ্দিক আকবরের কাছে এই পৃথিবীতে সর্বাধিক প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর আন নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা, আকাশের সূর্য, আকাশের চন্দ্র, গোলাপ ফুল, পৃথিবীর সব ফুলের চাইতে নবী পাক ইসলামের চেহারা সুন্দর। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে যত সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার নবীর 100 ভাগের এক ভাগ মাত্র সৌন্দর্য দান করেছিলেন, আর বাকি 99 ভাগ বেশি সৌন্দর্য আল্লাহ পাক আমার নবী পাককে দান করেছে। কত সুন্দর আমার নবী! সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার দিকে নজর দিয়া এই চর্ম চোখকে দেখে থাকতে আমার বেশি পছন্দ। এক দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ, তমাম পৃথিবীতে আমার আরেকটা জিনিস বেশি পছন্দ হয়, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার সামনে গোলামের মতো, এতিমের মতো, খাদেমের মতো বসে থাকতে আমি সিদ্দিক আকবরের বেশি বেশি পছন্দ। দুই তিন নম্বর, ওয়া ইনফাকু মালি ফি সাবিলিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অডেল সম্পদ দান করেছেন রব্বুল আলামিন, সেই সম্পত্তি আল্লাহর রসুলের জন্য, নবী পাক ইসলামের জন্য ব্যয় করতে আমি সিদ্দিক আকবর বেশি পছন্দ করি।
এক নম্বর নবীর জন্য হলো, দুই নম্বর নবীর জন্য, তিন নম্বর নবীর জন্য। এখন প্রশ্ন করতে পারেন আল্লাহর জন্য কি? ভাইরা আমার, আমার নবীকে পাইলেই তো আল্লাহ পাককে পাওয়া যায়। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায়? একটু আওয়াজ দেন, পাওয়া যায়? কোন মুসলমান যদি শুধু বলে লা ইলাহা, একটু আওয়াজ দেন না লা ইলাহা, যদি একবার বলতে না পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সব এই কালেমা, এই বাক্যটি যদি বলতে না পারে, কিয়ামত পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। একজন হিন্দু ভাই, সে যদি কলমা পড়ে, শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদুর মধ্যে মারা গেলে সে মুসলমান হতে পারে না, যতক্ষণ না বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাংলাদেশের একজন বক্তা বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে শিরিক হয়ে যাবে, আল্লাহর সাথে নবীর নাম লেখা যাবে না। আমি এই ব্যাপারও আলোচনা করেছি বিভিন্ন জায়গায়, যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে শিরিক হবে না, এই তাফসীর কিতাবের মধ্যে আছে। এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় লেখা যাবে, এবং এটা কালিমার মূল ফাউন্ডেশন, ইসলামের মেইন ফাউন্ডেশন। এখানে যদি দুর্বলতা সৃষ্টি হয়, বিল্ডিং কখনো টিকবে না। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দুর্বলতা থাকলে, সে কখনো মুমিন হতে পারবে না, ঠিক কি না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কাদের আছে হাত তুলে দেখান। আমিন বলেন, আমিন। আর একটু জোরে বলে আমিন বলেন। সালাতুনিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سنت করে দেখরে মন রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে তো সঙ্গী হয়ে কবরে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা তো লম্বা করব না, শর্ট আলোচনা। এক নম্বর আশেক সিদ্দিক আকবর, অদ্বিতীয়, দ্বিতীয় অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন, কত বড় আশেক। তাফসীরে কবির প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে, বিশ্ববর্ণ তাফসীর কোরআনে কারীমের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে কবির। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার হাতের যে একটা আন্টি মুবারক আছে, আন্টি মুবারক, বলেন না আন্টি, আমাদের এই যে আমাদের সাথে যত কাপড় আছে শুধু কাপড়, আমার নবীর সাথে যে কাপড় লেগেছে সেটা শুধু কাপড় নয়, বরং কাপড় মুবারক, রসুল পাক ইসলামের রক্ত মুবারক, প্রস্রাব মুবারক, সুবহানাল্লাহ, সুল মুবারক, ঘাম মুবারক, থুতু মুবারক, দাঁত মুবারক, দাড়ি মুবারক, সবটুকুন মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। কদম মুবারক, কদম মুবারক। নবীজি আমাদের মতো কখনো হতে পারে না, বাতিল ফেরকারা বলে নবীজি আমাদের মতো মানুষ, আর আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি নবীর মতো কে আছো, তার মানে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার নবীর মর্যাদা সমস্ত মানুষ সমস্ত আউলিয়া কেরাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যার মকাম যার মর্যাদা যার পজিশন তিনি হচ্ছেন বিশ্ব নবী নূরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলছেন আবু বকর আমার হাতির যে একটা আংটি আছে এই আংটি মিস্ত্রির কাছে নিয়ে যাও মিস্ত্রিকে বলো এই আংটির মধ্যে যাতে লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির আংটি মোবারক হাতে নিলেন মিস্ত্রির কাছে গেলেন যাওয়ার সময় তিনি একটা চিন্তা করতে লাগলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাককে নিজের নামের থেকে কখনো আলাদা করেন নাই যেখানে আছে আল্লাহ পাক সেখানে আছে নবী পাক জান্নাতের প্রত্যেক দেওয়ালে দেওয়ালে জান্নাতের প্রত্যেক গাছে গাছে গাছের পাতায় পাতায় শাখায় শাখায় ওই সাত আসমানের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে যেখানে আছে আল্লাহ সেখানে আছে নবী আজানের মধ্যে আছে ঠিক কি না ভাই কালিমার মধ্যে আছে আজানে নামাজে সব জায়গায় যেখানে আছে আল্লাহ সেখানে আছে রসুল কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নামাজ আছে না নাকি ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক বলেন ঈমান আনো আল্লাহর প্রতি আর রসুলের প্রতি এক জায়গায় এক জায়গায় মাঝখানে কোনো পার্টিশন নাই শিরিক হবে বেদাত হবে এটা কোরআন শরীফের আয়াত অন্তত 40 জায়গা কোরআন শরীফের 40টা আয়াত এরকম আছে যেখানে আল্লাহর নাম পাশেই নবীর নাম জোরে বলেন না সুবহানাল্লাহ যে বক্তা শিরিকের ফতোয়া দিল এখন উনি নাকি রকেটে করে মাহফিল করে রকেট লোকেরা মানুষ আর দুষ্ট কম নাই ফেসবুকের মধ্যে লিখে দিয়েছে রকেট হুজুর আর জন নাম দিয়েছে জুতা হুজুর ও জুতা মারছে একজন জুতা জুতা দেখাইছে ঠিক কি না তারপরে ওরে বাপ্পা ঠিক কি না ওনার নাম দিয়েছে ওরে বাপ্পা ঠিক কি না ভাইরা মা আমরা এই সব থেকে মুক্তি চাই আমরা চাই বাংলার সমস্ত মুসলমান এক হয়ে যাক মিজানুর রহমান আহাজারি আজহারি বাংলাদেশে মাহফিল করুক সেটা আমরাও চাই তবে হ্যাঁ শর্ত হলো সুন্নি আকীদা পোষণ করতে হবে আল্লাহর সাথে নবীর সাথে বিয়াদবি করতে পারবে না যদি আবার বিয়াদবি করে বাংলার 17 কোটি মানুষ জবাব দেওয়ার জন্য খাড়া হয়ে আছে ঠিক কি না জোরে বলে ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা আমি আমরাও চাই ভাইজান আপনি আসুন আপনি ওয়াজ করুন বয়ান করুন ইংরেজিতে পারলে ইংরেজিতে করুন আরবিতে পারলে আরবিতে করুন কোনো বাধা নাই তবে আপনি আল্লাহ পাকের শানে হালা শব্দটি ব্যবহার করেছেন আমার নবীর শানে নিরক্ষর বলেছেন মা খাদিজাকে আপনি বিষেদগার করেছেন এটা আমরা কখনো মানতে পারি না আপনারা মানতে পারেন আবার বাংলাদেশের কিছু লেডিস আছে মেয়ে আছে ভাইজানের জন্য হাজারি ভাইদের জন্য যে কান্না করতেছে ফেসবুকে মাশাআল্লাহ ঠিক কি না আওয়াজ দেন না ঠিক কি না আমরা শুরুতেই বলেছি কান্না করুন অথবা যা কিছু করুন সব হবে আল্লাহ এবং তার রাসূল পাকের স্বার্থে কাউকে ভালোবাসবো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি ভালোবাসবে কাউকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে কাউকে ঘৃণা করবে আল্লাহর ওয়াস্তে যেমন সাদ্দামকে আমরা ভালোবাসি ইরাকের সাদ্দাম হোসেন কেন সাদ্দামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে
আওয়াজ দেন ঠিক কিনা? আর আমেরিকার প্রেসিডেন্ট বুশকে আমরা ঘৃণা করি, ট্রাম্পকে আমরা ঘৃণা করি, এই ট্রাম্প মায়ানমারের সূচিকে আমরা প্রাণ ভরে ঘৃণা করি, যেহেতু এই সূচি মুসলমানদের রক্ত পিয়ে পিয়ে খেয়েছে, মুসলমান নারীদেরকে উলঙ্গ করে ধর্ষণ করেছে সেই মায়ানমারের নাপাক সৈন্যবাহিনী, ঠিক কিনা জনগণ? ইসরায়েলের মুসলমানদেরকে মসজিদে, ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, এদেরকে আমরা ঘৃণা করি আল্লাহকে খুশি করার জন্য। তাহলে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ইসলামে এর কোনো ভিত্তি নাই। ইসলামে 365 দিন হচ্ছে ভালোবাসার দিন। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আউলি কেরামদেরকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, ঠিক কি না? ইয়ান তো বড় গুরু হইতে লাগবে না। আচ্ছা আমিন বলেন, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন না, আমি আমার মসজিদে, আমার মনে হয় রিজভী সাহেব হুজুর আলোচনা করেছেন ভালোবাসা দিবস, হ্যাঁ হুজুর সিয়ারা কি সুন্দর সন্দ, আমিন বলেন, আরো জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর রাস্তার মধ্যে চিন্তা করতে লাগলেন যে আমি যদি বা আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিস্ত্রির কাছে লিখে নিতে, আমি কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখাবো না, পাশে লিখতে বলবো মিস্ত্রি সাহেব আমার নবীর আনটি মুবারকের মধ্যে পুরার কালিমা লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে বলেন লা ইলাহা। সিদ্দিক আকবর কি বলেছেন পুরোটা লিখে দেন, সুবহানাল্লাহ বলেন, একটা কাগজে টুকরার মধ্যে আংটিটা দিলেন, এই আংটিটা নিয়া সিদ্দিক আকবর আমার নবী পাক ইসলামের সামনে উপস্থিত, হুজুর আপনার আংটি নেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুললেন, সেখানে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলছেন আবু বকর তোমার তো আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, আর তুমি এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেছো কেন, আর তোমার নাম কেন লেখেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখলাম আল্লাহ কোনোদিন তার রসুলকে বাদ দেন নাই, কোরআন শরীফেও না, হাদিস শরীফেও না, জান্নাতেও না, কোথাও বাদ দেন নাই, তো আমি নবী পাক ইসলামকে আল্লাহ থেকে আলাদা করি নাই, যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আমি সংযোগ করে দিয়েছি, আমি আমার নিজের নাম লিখতে বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে লজ্জায় বসে আছে, হঠাৎ করে জিবরাইল ইসলাম নাজির হয়ে গেল আর বললেন, জিবরাইল ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আজকে যে আমল করলো আল্লাহ থেকে নবীর নাম বাদ দেন নাই, এই আমলটা মহান আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন যেহেতু আমার নামের থেকে সিদ্দিক আকবর নবীর নাম জুদা করেন নাই, আলাদা করেন নাই, আজ আমি তাও আমার নবীর থেকে সিদ্দিক আকবরকে আলাদা করি নাই। ও যে জিব্রাইল তুমি নিজ হাতে আবু বকর সিদ্দিকের নাম লিখে দাও, আর একটু জোরে বলেন না, বলেন আল্লাহু আকবার, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন মারহাবা। কত বড় আশক, কত বড় আশক আমার ভাইরা সিদ্দিক আকবর, এত বড় আশক ছিলেন ভাইরা আমার। নবী পাক ইসলাম বলছেন আমি মেরাজ, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, শুধু একবার বলেছিলেন, জোরে বলেন কয়বার, একবার বলেছিলেন, একটু জিকির করেন লা ইলাহা
আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হিজরত করব, একবার বলেছিলেন যেই রাতে আমার নবী হিজরত করতেছিলেন সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী উপস্থিত, দরজার মধ্যে করাগাত করলেন, বাড়ি দিলেন, শুধু ফিসফিস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একবার ডাক দিলেন। হযরতে সিদ্দিক আকবর হঠাৎ করে দরজা খুলে দিলেন, নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এই গভীর রাত্রিতে ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আল্লাহর কসম রাত্রিতে বিছানাতে কখনো যাই নাই, যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন সেই রাত থেকে এই রাত পর্যন্ত আমি কখনো ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, বিছানায় যাই নাই। কখন আমার নবী আসবে, কখন হিজরত করার ডাক আসবে? সেই ডাকের জন্য নবী পাক ইসলাম দরজার মধ্যে আসবে, আমাকে ডাকাডাকি করবে, আমার রসুল সামান্য কষ্ট পাবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমি ঘুমাই নাই সেই দিন থেকে পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সিদ্দিক আকবরের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, কোরআন হাদিসের জন্য জার করে দিয়েছিলেন। এদিক থেকে ফার্স্ট এক নম্বর, তাবুকের জিহাদের ডাক পড়লো, জিহাদে যেতে হবে ইসলামের সুন্নিয়তের জন্য, মানবতা মানবতার জয়ের জন্য তাবুকের জিহাদের ডাক দিলেন। সান্দা মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সান্দা কালেকশন করেছে, কে কি দিতে পারবে, সবাই দিল, কেউ স্ত্রীর কানের ফুল, নাকের দুল, কানের ফুল, এগুলো দিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদকে দুই ভাগে ভাগ করেছিলেন, কয় ভাগে? ওমর রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলছেন ওমর তুমি দাঁড়াও, আজ এই জিহাদের জন্য, আমার এই সুন্নিয়তের রাস্তার জন্য কি এনেছো, আর বাড়ির জন্য কি রেখেছো? হযরত ওমর মনে মনে বললেন, আজকে আমি ফার্স্ট হব, প্রথম হব, সিদ্দিক আকবর প্রত্যেক দিন প্রথম হয়, আজকে মনে মনে চিন্তা করতে লাগলেন আমি আজ প্রথম হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে যদ্দুর সম্পদ দান করলেন, আমি দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ বাড়ির জন্য পরিবারের জন্য রেখে এসেছি ছেলে সন্তানের জন্য, আর দ্বিতীয় ভাগ ইসলামের জন্য আমি আপনার সামনে উপস্থিত করে দিয়েছি। বসো বসো বসে যাও। সিদ্দিক আকবর কোথায়? হযরত আবু বকর দাঁড়ায়া তিনি সামনে উপস্থিত হলেন, একটা থলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত মুবারক দিলেন, হুজুর আজ জিহাদের জন্য আমি এতটুকু আনলাম। নবী যেটা কাট করলেন সেখান থেকে কয়েকটা দিনার আর কিছু সুলার সাই, সুলার সাই উপস্থিত করা হলো। নবীজি বলছেন, তুমি কি রেখে এসেছো পরিবারের জন্য, আর আজ তাবুকের জিহাদের জন্য কি উপস্থিত করেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি একটা পয়সাও রেখে আসি নাই, বাড়িতে শুধু আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি, সব নিয়ে এসেছি, বাক করি নাই, আমি ডিভিশন করি নাই। তো তুমি এই সুলার সাইকেল ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করবে, তীর মারবে, বল্লম মারবে, তরবারি দিয়ে আঘাত করবে, মুসলমানগণ সেখানে মেডিসিন কোথায় পাবে, ওষুধ কোথায় পাবে, রক্ত কিভাবে বন্ধ হবে? এই জন্য আমি চিন্তা করলাম সোলার সাই দিয়ে, বাড়িতে আমার যে সোলার সাই ছিল এই সোলার সাই দিয়ে আজ তাবুকের জিহাদের ময়দানে আমি সাহাবায়ে কেরামদের সেবা করব, আঘাত প্রাপ্ত জায়গার মধ্যে সোলার সাই লাগাইয়া রক্ত বন্ধ করে দেব।
ফার্স্ট হয়েছেন সিদ্দিক আকবর সব সময় ইসলামের জন্য কুরবান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বড় আলেম পাশে বসে আমার ভাই, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর জিন্দা হাদিস, নবী জিন্দা, নবীর হাদিসও জিন্দা। সুবহানাল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নবীকে ভালোবাসা না দিবে। বাংলাদেশের এক বক্তা বার্সিটির মাল, এত নাম যে আসলো নেটের মধ্যে, বার্সিটির মাল, সে বার্সিটির মাল বলছে নবীর ভালোবাসার কথা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে নাই। আপনারা নেটের মধ্যে, আমরা মিথ্যা বলে আপনারা নেটের মধ্যে দেখুন, উনি বলছে কোরআন শরীফের কোথাও নাই যে যে নবীর মহাব্বত করা লাগবে। অথচ নবীর মহাব্বত ছাড়া মমিন হওয়া স্বপ্ন যুগেও নবীর মহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আরেকটা আওয়াজ দেন ঠিক কিনা। দেখুন সিদ্দিক সন্তানের নাম হযরত আব্দুর রহমান, হযরত আবু বকরের সন্তানের নাম। বদরে জিহাদে হযরত আবু বকর সিদ্দিক নবী পাক ইসলামের পক্ষে যুদ্ধ করেছিলেন জিহাদ, আর সন্তান ইসলাম কবুল করার আগে হযরত আব্দুর রহমান ইসলামের বিপক্ষে, আমার নবীর বিপক্ষে দাঁড়িয়েছিলেন। ইসলাম কবুল করার আগে হযরত আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্তান। খুতবাত মুহররমের মধ্যে এই কাহিনীগুলো লেখা আছে। এখন ইসলাম কবুল করার পর হযরত আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিক বাপ্পু ছেলে সন্তান এক জায়গায় বসলো আর গল্প করতেছে। হযরত আব্দুর রহমান বলতেছে আব্বাজি একটা কথা বলি। বলছে কি কথা বলো? বলছে যখন ইসলামের প্রথম জিহাদ বদরের জিহাদে আপনি দাঁড়িয়েছিলেন নবীর পক্ষে আর আমি দাঁড়িয়েছিলাম নবীর বিপক্ষে, তখন আমি ইসলাম কবুল করেছিলাম না, পরবর্তী সময় কবুল করেছি, কিন্তু আমি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আব্বা আমি সেই জিহাদের ময়দানে দুইবার থেকে তিনবার চারবার চান্স পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম আপনাকে আক্রমণ করতে, যেহেতু আপনি আমার পিতা, আমি আপনার ছেলে, পিতৃত্বের যে মহব্বত, এই মহব্বতের কারণে সুযোগ পাইয়াও আমি ইচ্ছা করে আপনাকে ছেড়ে দিয়েছিলাম। সন্তান আব্বাকে বলতেছে হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাবে পাল্টা জবাব দিলেন, ও আমার ছেলে আব্দুর রহমান, জিহাদের ময়দানে তুমি দুইবার তিনবার চান্স পেয়ে আমাকে আক্রমণ করো নাই, যেহেতু তুমি আমার ছেলে, আমি তোমার পিতা, এই জন্য আক্রমণ করো নাই, সুযোগ পাওয়ার পরও আল্লাহর কসম করে বলি, খোদার কসম, যদি আমি একটিবারও সুযোগ পেতাম এক সেকেন্ডের জন্য, তুমি যদি আমার সামনে আসতে আমি তোমাকে ছেড়ে দিতাম না, তোমার গর্দান তরবারে দিয়া আকাশের সাথে উড়াইয়া দিতাম। কারণ নিজের সন্তানের চাইতেও, নিজের আব্বা আম্মার চাইতেও, তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও আমি আমার নবীকে বেশি মহব্বত করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় আশেক, পৃথিবীর সর্বপ্রথম এক নম্বর আশেক। আর আমল ছিল কিরকম? আমল তো লাগবে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আমাদের কাছে দুইটা পুঁজি আছে। জোরে বলতে হবে কয়টা পুঁজি? যেমন একটা পাখির ডানা কয়টা? যারা আওয়াজ দিলেন না আপনাদের বাড়িতে একটা পাখির ডানা কয়টা সবাই বলুন? দুইটা আছে ভাই। যদি একটা ডানা হয় ওই পাখিটা কি কখনো কক্সবাজার যেতে পারবে? ডানা যেমন দুইটা, সুন্নি ভাইদের কাছে আমাদের দুইটা অস্ত্র আছে। আবার দেখেন অস্ত্র তো আমরা ওই AK-47 আমরা বুলেটের মধ্যে আমরা বিশ্বাসী নয়। এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী আক্রান্ত হয়েছে, ছাত্র সেনার কর্মী আক্রান্ত হয়েছে, শহীদ ফারুকীকে হত্যা করা হয়েছে, এমন কোন নজির বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কোন সুন্নি ভাই অমুক দলের ভাইকে আক্রমণ করেছে এমন নজির বাংলাদেশে কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা এমন এক সংগঠন করি
যেই সংগঠনের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান আছে, নারে রিসালত, নারে গৌসিয়ার স্লোগান আছে, আমরা এমন এক সংগঠন করি যেই সংগঠনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। আমরা অস্ত্রবাজি টান্ডারবাজি করতে আমরা বিশ্বাসী নয়, এ পর্যন্ত আমরা কাউকে প্রতিশোধ গ্রহণ করি নাই, কিন্তু বাংলাদেশে তাই বলে আমরা দুর্বল নয়। বাংলাদেশের 75-85% সুন্নি মুসলমান, এ কথা ঠিক কিনা? এই জন্য আমরা তারাবি কয়রাকাত পড়ি, এই মসজিদে কয়রাকাত হয়, আরো জোরে বলুন, মজাহাব আমরা মানি কিনা? কিছুক্ষণ পর আমি 10 মিনিটের জন্য আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা কথা শুনুন, সিদ্দিক আকবর শানে, যাহাতে আমাদের গুনাগুলো মাফ হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মাহফিল থেকে গুনাহ মাফ করে বাড়িতে ফিরতে চাই কিনা? কারাগারে চান না হাত? আমি তো বলছি কারাগারে চান না, কথার মার ফেস বুঝতে হবে না? আমরা এখান থেকে সব গুনাহ মাফ হইয়া বাড়িতে যেতে চাই কিনা? কারাগারে চাই, হাত তুলে আমিন বলেন, আর একটু জোরে বলি আমিন। হাত এভাবে করে একটা স্লোগান দেন, স্লোগান দেন, আমিন বলেন, এই স্লোগান ঠিক আছে, আমিন বলেন, কারণ আমাদের তাওহীদ লাগবে, রেসালত লাগবে, বেলায়েত লাগবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে অস্ত্র কয়টা আছে? দুইটা, সবাই বলুন। আপনারা কি ভয় পাচ্ছেন? আর একটু জোরে বলেন। বাংলাদেশের আরেকজন সুন্নি আলেম যদি আক্রান্ত হয়, কয়েকদিন আগে নূরে বাংলা হুজুর আক্রান্ত হয়েছিল, আবার গত 2 দিন আগে নকশবন্দি সাহেবকে আক্রমণ করা হয়েছে, যেই হোসেন রহমান নকশবন্দির সাথে সন্ধি আমি একসাথে মাহফিল করেছি, এর 2-1 দিন পরে আমার ভাই নকশবন্দির উপরে গত পরশু আক্রমণ করেছে বাতিল ফেরকারা, ঠিক কিনা? রাতের 12টা বাজে, আমি পাল্টা কথা বলি একটা, পারলে কোরআন হাদিস দিয়ে সামনে আসুন, অস্ত্রতে আমরা বিশ্বাসী নয়। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার এই আমাদের সুন্নি মার্কাস, এখানে কি কোনো অস্ত্র পাওয়া যাবে? কোনো বোমা আছে? না, কিন্তু এমন কিছু মাদ্রাসা আছে যেখানে বোমার ট্রেনিং দেওয়া হয়। সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে যারা বোমা মেরেছে, চট্টগ্রামের হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহর মাজারে যারা মানুষ জবাই করেছে, এরাই হচ্ছে জঙ্গি, জোরে বলেন ঠিক কি না? ওই সব মাদ্রাসাকে সরকারের নজরবন্দি করতে হবে, যেখানে ছোট্ট শিশুদেরকে, নিষ্পাপ বেগুনাহ ছোট্ট শিশুদেরকে বলাৎকার করার পর হত্যা করা হয়, এরকম আছে না? আমরা কাউরে কটুক্তি করতে অন্তত আমি বিশ্বাস করি না। আমি বলবো যে কোরআন হাদিসের কথা বলছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই যাতে আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের রেডিমেড করা আমাদের বাপ দাদাদের সেই জায়গা আরএসবিএস তো ভাই আমাদের বেহেশত, সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে গেছেন, তো এটা তো আমাদের বিটা, এটা আমাদের বাড়ি, আমরা আবার ওখানে যাব কোথায়? বেহেশতে জান্নাত, জান্নাতে যেতে চাই কিনা? আওয়াজ দেন, চাই কিনা?